একটি পাতা কিভাবে আপনাকে এত রোগ থেকে রক্ষা করবে? কিন্তু বন্ধু, ভিডিওটি দেখলে আপনি বিশ্বাস করতে বাধ্য হবেন যে একটি পাতায় এত রোগ দূর করার ঔষধি গুণ আছে। এই পাতাটি আর অন্য কোনো পাতা নয়, এটি পেয়ারা পাতা। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইনফরমেটিভ। এই পেয়ারাকে তো ফল হিসেবে আপনি অনেক খেয়েছেন, কিন্তু পেয়ারা পাতাতে যে কি ধরনের উপকার আছে তা সম্বন্ধে আপনার হয়তো কোনো রকম ধারণাই নেই। পেয়ারা পাতাকে সেবন করতে পারলে এটি আপনার হৃদরোগ, চুলকানি, হজম সংক্রান্ত সমস্যা, সর্দি কাশি, অ্যালার্জি, ডায়াবেটিস ইত্যাদি বহু ধরনের রোগকে দূর করতে পারে। কিন্তু বন্ধু, আপনাকে জানতে হবে এর সঠিক সেবন বিধি। তার জন্য আপনাকে সম্পূর্ণ ভিডিওটি একটু স্কিপ না করে দেখতে হবে। তবে তার আগে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। 4-5টি পেয়ারা পাতাকে ভালো করে ধুয়ে নিয়ে চা বানিয়ে খান। দেখবেন আপনার কোলেস্টেরল একেবারে নিয়ন্ত্রণে চলে এসেছে। এটি আপনার শরীরের খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে খুব সাহায্য করবে। এর মধ্যে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান, যা ডায়রিয়া বা ডিসেন্ট্রিকে কমাতে কিন্তু ভীষণ ভাবে সাহায্য করে। এর জন্য আপনাকে পেয়ারা পাতা 5 থেকে 6টি নিয়ে জলের মধ্যে ভালো করে ফুটিয়ে নিতে হবে। তারপরে সেই জলটি আপনি যদি অল্প অল্প করে পান করতে থাকেন, আপনার ডায়রিয়া বা ডিসেন্ট্রি কিন্তু আস্তে আস্তে কমে আসবে। ওজনকে কমাতেও কিন্তু পেয়ারা পাতা ভীষণ ভাবে কাজ করে। এটি আপনার চর্বিকে গলিয়ে দিতে সাহায্য করে। সকালবেলা উঠে পেয়ারা পাতা ফুটানো জল যদি আপনি খেতে পারেন, সারা দিন ধরে আপনার খিদে পাওয়ার প্রবণতা কিন্তু একদম কমে যাবে। এতে আপনার ওজন হ্রাস করতে খুবই সহায়তা করবে। যারা ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন, তারা নিয়মিত সকালবেলায় পেয়ারা পাতা ফুটিয়ে তার জল খান। এইভাবে যদি তারা সকালবেলায় প্রত্যেক দিন পেয়ারা পাতার জল সেবন করতে পারেন, তাহলে দেখবেন তাদের ডায়াবেটিস 15 দিনের মধ্যে অনেক নিয়ন্ত্রণে চলে এসেছে। রক্তচাপকে কমাতেও কিন্তু পেয়ারা পাতা ভীষণ ভাবে কাজ দেয়। রক্তকে অতিরিক্ত ঘন হওয়ার হাত থেকে রক্ষা করে, রক্তচাপকেও কমায়। কোলেস্টেরল এবং রক্তচাপ এই দুইকে কমানোর জন্য এটি আমাদের হার্টকেও কিন্তু ভালো রাখতে সাহায্য করে। আপনার কি চুল পড়ে যাচ্ছে? যদি এই ধরনের কোনো সমস্যা আপনার হয়ে থাকে, তাহলে 8 থেকে 10টি পেয়ারা পাতাকে ভালো করে ফুটিয়ে সেই জলটি তুলো দিয়ে আপনার মাথার স্কাল্পে ভালো করে লাগিয়ে দিন, এবং চুলের মধ্যেও লাগিয়ে ভালো করে মাসাজ করুন। দেখবেন খুব কম দিনের মধ্যে আপনার চুল পড়ার সমস্যা একেবারে দূর হয়ে গেছে। পেয়ারা পাতার মধ্যে থাকে ভিটামিন বি, যা হেয়ার ফলিকলকে শক্ত করতে সাহায্য করে। আমাদের পরিপাকতন্ত্রের সমস্যাকেও দূর করতে কিন্তু পেয়ারা পাতা ভীষণ ভাবে সাহায্য করে। এটি পেটের মধ্যে যে কোনো জীবাণুর সংক্রমণ হতে দেয় না, অতিরিক্ত মিউকাস ক্ষরণকে কমিয়ে দেয়। সেই সঙ্গে এর মধ্যে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা টক্সিনকে আমাদের শরীর থেকে বের করে দিয়ে আমাদের শরীরকে অনেক বেশি ভালো রাখতে সাহায্য করে। ক্যান্সার প্রতিরোধ করতেও কিন্তু পেয়ারা পাতা ভীষণ উপকারী, কারণ এর মধ্যে রয়েছে নানা রকম অ্যান্টি অক্সিডেন্ট ও লাইকোপিন। এটি ব্রেস্ট ক্যান্সার এবং ইউক্রাস ক্যান্সারের সম্ভাবনা কিন্তু একদম কমিয়ে দেয়। আপনি যদি মাঝে মধ্যে সর্দি কাশিতে ভুগে থাকেন, তাহলে আপনাকে পেয়ারা পাতা নিয়মিত সেবন করতেই হবে, কারণ এর মধ্যে থাকা ভিটামিন সি ও আয়রন আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে যেমন বাড়িয়ে দেবে, তেমনি আপনার সর্দি কাশিকেও দ্রুত কমিয়ে দিতে সাহায্য করবে। যদি আপনার সর্দি হয় বা কাশি হয়, বুকে কফ বসে যায়, তাহলে পেয়ারা পাতার চা খাওয়া শুরু করুন। এই চা যদি খেতে থাকেন, আপনার সর্দি কাশি সংক্রান্ত যা কিছু কষ্ট আছে তা সমস্ত দূর হয়ে যাবে। সেই সঙ্গে বুকে জমা কফ একেবারে বেরিয়ে আপনাকে অনেক বেশি আরাম দিতে পারবে। যদি আপনার অ্যালার্জি হয়ে থাকে, তাহলে 5 থেকে 6টি পেয়ারা পাতা ভালো করে নিয়ে তাকে হাফ চামচ কালো জিরার সঙ্গে ভালো করে ব্লেন্ড করে নিন। এর মধ্যে প্রয়োজন অনুসারে জলও মিশিয়ে নিতে পারেন। এই মিশ্রণটিকে আপনার সেবন করতে হবে। এইভাবে যদি আপনি সেবন করতে পারেন, 3 থেকে 4 দিনের মধ্যে অ্যালার্জি কিন্তু একদম কমে যাবে। পেয়ারা পাতা দেহে হিস্টামিন তৈরির প্রক্রিয়াকে ব্যাহত করে, এবং এটি আমাদের শরীরে অ্যালার্জির মূল কারণ। পোকামাকড়ের কামড়ে পেয়ারা পাতার পেস্ট করে সেখানে লাগিয়ে দিতে পারেন। আপনার মুখে যদি ব্রণ হয়ে থাকে, তাহলেও সেখানে পেয়ারা পাতা পেস্ট করে লাগিয়ে দিন। দেখবেন 2 থেকে 3 দিনের মধ্যে ব্রণ একেবারে কমে গেছে। পেয়ারা পাতা স্ত্রী এবং পুরুষের প্রজনন ক্ষমতা বাড়াতে সাহায্য করে। পুরুষের শরীরে শুক্রাণু এবং নারীর শরীরে ডিম্বাণুকে বৃদ্ধি করে। তাছাড়াও ডেঙ্গু জ্বরে পেয়ারা পাতা কিন্তু ভীষণ ভাবে কার্যকর। ডেঙ্গু জ্বরে রক্তের প্লেটলেটস কমে যায়।
পেয়ারা পাতার যদি নিয়মিত আপনি সেবন করতে পারেন, আপনার কিন্তু এই প্লেটলেট অনেক বেশি বেড়ে যাবে। এর মধ্যে থাকে নিয়াসিন, যা মস্তিষ্কের কর্মক্ষমতাকে তো বাড়িয়ে দেয়, সেই সঙ্গে আপনার স্মৃতিশক্তিকে বৃদ্ধি করতে ভীষণ ভাবে সাহায্য করে। এর মধ্যে থাকে প্রচুর পরিমাণে কপার, যা আপনার থাইরয়েড গ্ল্যান্ডের হরমোনের মাত্রাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, ফলে আপনার থাইরয়েডের সমস্যা কিন্তু অনেক কমে যাবে। দৃষ্টিশক্তি সমস্যাকেও দূর করতে পেয়ারা পাতা ভীষণ ভাবে সাহায্য করে। এর মধ্যে থাকে ভিটামিন এ। এবার জেনে নিন কি পদ্ধতিতে পেয়ারা পাতা আপনি সেবন করবেন। এর জন্য 8 থেকে 10টি কচি পেয়ারা পাতা আপনাকে নিয়ে নিতে হবে এবং সেটি 1 লিটার জলের সঙ্গে মিলিয়ে 15 মিনিট ভালো করে ফুটোতে হবে। এইবার সেই জলটি ছেঁকে নিয়ে সকালবেলা খালি পেটে পানি পান করার 1 ঘন্টা বাদে পেয়ারা পাতা ফুটানো জলটি আপনি সেবন করবেন। এইভাবে যদি আপনি সেবন করতে পারেন, তাহলে খুব অল্প দিনের মধ্যে আপনার শরীরের নানা রকম সমস্যা দূর হবে। একই সঙ্গে এটি আপনার হৃদরোগ, চুলকানি, হজম সংক্রান্ত সমস্যা, অ্যালার্জি, ডায়াবেটিস, সর্দি কাশি ইত্যাদি নানা রকম রোগকে দূর করে দিতে পারবে। তাহলে বন্ধু আর দেরি কেন, আজ থেকে শুধু পেয়ারা নয়, এবার থেকে পেয়ারা পাতা বাড়িতে এনে সেটিকে সেবন করা শুরু করে দিন। তাহলে ভিউয়ার্স, আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে এই সমস্ত তথ্যগুলো সবার কাছে পৌঁছে দিতে সাহায্য করুন। আর সেই সঙ্গে যদি আরো স্বাস্থ্য বিষয়ক কোনো প্রশ্ন থাকে তাহলেও কমেন্ট বক্সে জানাবেন। এরপরে দেখা হবে এরকমই কোনো নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন।